السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা শুকরিয়ার পরে শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর সালাতু সালাম পেশ করেছি। আর তারপরে আপনাদের সবাইকে জানাই রমজানের মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রগুলিকে বরকতপূর্ণ করে দেন। আমাদের দিন দুনিয়া প্রত্যেকটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বরকতময় করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনে বরকত দান করেন, আমাদের দুনিয়ায় বরকত দান করেন, আমাদের আহাল মাল যা কিছু আমাদেরকে আল্লাহ দিয়েছেন সব কিছুতে আল্লাহ যেন বরকত দিয়ে ভরে দেন। আজকে অত্যন্ত আমি আনন্দিত যে বাংলাদেশ সিলেটের প্রসিদ্ধ মসজিদ সালাফি মসজিদ মসজিদ উত তাকওয়ার লাইভে কিছু আলোচনা করার সুযোগ পেয়েছি। এই সুযোগ যেসব ভাইরা করে দিয়েছেন সকলের শুকরিয়া আদায় করি, জাজাহুমুল্লাহ খাইরান। বিশেষভাবে ইউকেতে তামিম ভাই আছেন, আর আব্দুস সামাদ, আমাদের আব্দুস সবুর চৌধুরী ভাই যিনি ভারতে চিকিৎসার জন্য গিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলম যেন তার চিকিৎসাকে সহজ করে দেন এবং তাকে তার পরিবারকে যেন আল্লাহ রাব্বুল আলম সুস্থ রাখেন এবং সহি সালামত নিজের বাড়ি পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসেন। তার সাথে সাথে আমি সেখানকার ভাইদের নাম ধরে না চিনলেও এই মসজিদকে আমি প্রথম অবস্থা থেকেই খুব কাছে থেকে জানি এবং চিনি এবং অন্তর থেকে ভালোবাসি এই মসজিদকে, যেহেতু সালাফি মসজিদ কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহর মসজিদ কায়েম হয়েছে সিলেটের জমিনে। আর সেখানকার যেসব ভাই বোনেরা রয়েছেন যারা কোরআন সুন্নাহর অনুসারী, সালাফের মানহাজের অনুসারী, তাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, তাদের যেন আল্লাহ ভালো রাখেন, সমস্ত রকমের ফিতনা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন। যদিও কারো সাথে দেখা হোক আর না হোক, দিনের জন্য ভালোবাসা, জি হ্যাঁ, আমভাবে যে কোনো মুসলিমের সাথে আমাদের ভালোবাসা থাকবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, প্রত্যেক মুসলিম পরস্পর ভাই। আর বিশেষভাবে যারা সত্যিকার অর্থে মুসলিম হওয়ার চেষ্টা করে, যদিও পূর্ণতা কারো মধ্যে নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আল কামালিল্লাহি তাআলা ওয়াহদাহ, একমাত্র পূর্ণতা কামাল আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রয়েছে, তারপরেও যেসব মুসলিম ভাই বোনরা সারা বিশ্বে আপন আপন জায়গায় থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলাম শেখার এবং আমল করার আর সেই নির্ভেজাল ইসলামের দিকে দাওয়াত দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন, দাওয়াতের কাজে নিয়োজিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদেরকে ভালোবাসি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু, আজকে নয় রমজান 1441 হিজরি মোতাবেক 2 মে 2020 সাল, এই শনিবারে মাগরিবের ইফতারের পরে সৌদি আরবের সময় এই আলোচনা আপনাদের সামনে পেশ করছি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যম পন্থা। এই বিষয় নিয়ে আলোচনা আইমাই কেরামদের, ওলামাই কেরামদের অনেক রয়েছে,
তার মধ্য থেকে আমি বর্তমান যে মুসলিম ভাইদের অবস্থা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা পরিপন্থী মানহাজের তাদের যে অবস্থা, এই প্রেক্ষাপট নিয়ে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে হক কথা বলার তৌফিক দান করেন এবং হক কথা জানার এবং মানার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যেন ভুল থেকে মুক্ত হওয়ার আর ভুল হয়ে গেলে সংশোধন করার তৌফিক দান করেন। প্রথম কোরআনে কারিম থেকে এ মধ্যম পন্থা সম্পর্কে আলোচনা করব। আর তার আগেই বলছি যে ইসলামই হচ্ছে মধ্যম পন্থা। মধ্যম পন্থা এমন ভিন্ন কিছু নয়, বরং ইসলামকে যদি তার আসল উৎস থেকে আল কোরআনুল কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বুঝার চেষ্টা করেন মানহাজে সালাফের অনুসারী হয়ে, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন রহমতুল্লাহ আলাইহিম ওয়া রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের যে দৃষ্টিভঙ্গি কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে, তারা যেইভাবে কোরআন এবং হাদিসকে বুঝার চেষ্টা করেছেন এবং সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবায়ে কেরামগণ শিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেইনগণ, তাবেইনদের থেকে তাবা তাবেইনগণ, এইভাবে আইম্মায়ে আরবা এবং মুহাদ্দিসিনে কেরাম যেভাবে ইসলামটাকে শিখেছেন নির্ভেজাল ইসলাম, সেই ইসলামই হচ্ছে মধ্যম পন্থা। জি, এই ইসলাম বহিরাগত বিভিন্ন মতবাদ আর বিভিন্ন চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত হওয়ার পূর্বে যে আসল অবস্থায় ছিল এবং আসল অবস্থায় যেসব ভাই বোনদের কাছে আছে, সেটি হচ্ছে মধ্যম পন্থা। এই মধ্যম পন্থার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ দীন ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি সহি মানহাজ মোতাবেক কোরআন সুন্নার আলোকে বাস্তবায়নের জন্য সচেষ্ট হই, তো এটি হচ্ছে মধ্যম পন্থা। আর যারা এইভাবে বাস্তবায়নের চেষ্টা করে, এইভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করে, তাদের মানহাজ হচ্ছে এবং তাদের মতাদর্শ হচ্ছে মধ্যম পন্থা। জি, এবং তারা হচ্ছে মধ্যমপন্থী। কোরআনে কারিম নিয়ে প্রথম আলোচনা করব, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে, আর তারপরে তখন আমি বেশ কিছু দিক নিয়ে আলোচনা করব এই অল্প সময়ের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 143-এ ওয়াসাতা শব্দটি উল্লেখ করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাদা, এইভাবে আমি তোমাদেরকে উম্মাতে ওয়াসাত বানিয়েছি। এই ওয়াসাত মানে কি, যেটি প্রসিদ্ধ অর্থ মুফাসসিরিন গণের, সেটি হচ্ছে ওয়াসাত মানে হচ্ছে খেয়ার, ওয়াসাত মানে হচ্ছে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। এই তাফসিরের দলিল প্রমাণ হচ্ছে অন্য আয়াত, কুনতুম খাইরা উম্মাহ, তোমরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মাহ। তো ওয়াসাতান মানে খেয়ারান, জি আদলান, তোমাদেরকে আমি সবচাইতে উৎকৃষ্ট উত্তম উম্মত জাতি বানিয়েছি, এই শেষ উম্মতকে, উম্মতে মুসলিমা বা উম্মতে মুহাম্মাদিয়া, আলা সাহেবেহা আফজালুস সালাতি ওয়া আতাম্মি তাসলিম। আর ওয়াসাত মানে যেহেতু মধ্যম পন্থা, সুতরাং এই দ্বিতীয় অর্থ এখানে রাখা যেতে পারে, যারাই শ্রেষ্ঠ তারাই মধ্যমপন্থী অবশ্যই হবে, কারণ মধ্যমপন্থা ছাড়া কখনো শ্রেষ্ঠত্ব লাভ করা যায় না। সুতরাং দ্বিতীয় অর্থটিও এখানে আমি পেশ করছি, এইভাবেই তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, লেতা কোনো সুহাদা আলান নাস, তোমরা সমস্ত মানুষের জন্য তাদের উপর সাক্ষী হবে, ইয়াকুন আর রাসূল আলাইকুম শাহীদা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর সাক্ষী হবেন বিচার দিবসে। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত, শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। সূরা নিসার আয়াত নম্বর 71-এ এবং সূরা মায়েদার আয়াত নম্বর 77-এ আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবাড়ি থেকে নিষেধ করেছেন, মধ্যমপন্থা যখন আমরা আলোচনা করছি তখনই ধরে নিতে হবে যে এই মধ্যম পন্থার বিপরীত একদিকে বাড়াবাড়ি আছে বা থাকবে, আর আরেক দিকে ছাড়াছাড়ি থাকবে, ঘাটতি থাকবে, ত্রুটি থাকবে, কমতি থাকবে। জি, যখন কোনো কিছুতে বাড়াবাড়ি আছে তার মানে তাতে ঘাটতি হইতে পারে। তাহলে আমরা
স্পষ্ট বুঝতে পারলাম যে পন্থা হচ্ছে তিনটি। একটি পন্থায় বাড়াবাড়ি রয়েছে, চরম পন্থা, আর একটি পন্থা হচ্ছে নরম পন্থা, ঢিলে পন্থা, আর মাঝখানে হচ্ছে মধ্যম পন্থা, যাতে বাড়াবাড়িও থাকবে না, চরম পন্থাও থাকবে না, উগ্রতাও থাকবে না, আর তাতে এমন নম্রতা থাকবে না যার স্বীকৃতি কোরআন সুন্নায় দেওয়া হয়নি, এমন ছাড় থাকবে না যেই ছাড় কোরআন সুন্নাতে দলিলে ওহিতে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতগুলিতে ইরশাদ করেছেন। প্রথম সূরা নিসার আয়াতে রয়েছে, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব, তোমরা তোমাদের ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। মানুষ ধর্মের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করে, পার্থিব ক্ষেত্রেও চলাফেরার ক্ষেত্রে জুলম অত্যাচার অবিচার বাড়াবাড়ি মানুষ করে, কিন্তু বিশেষ করে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে খুব মারাত্মক বাড়াবাড়ি। জি, যে বাড়াবাড়ির কারণে ধর্মান্ধতা আসে আর ধর্ম পালন করেও জাহান্নামে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। জি, আমেলাতুন নাসেবা তাসলা নারান হামিয়া। জি, এতে একটি তাফসীর হচ্ছে সূরা গাশিয়ার, যে তারা আমল করেছে, নাসেবা, কঠোর পরিশ্রম করেছে বা করবে, কিন্তু তারপরেও জ্বলন্ত আগুনে প্রবেশ করবে এই চরমপন্থা বা বাড়াবাড়ির কারণে ধর্মীয় ক্ষেত্রে। লা তাগলু ফি দীনিকুম, জি, ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, আর আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অবাস্তব কোনো কথা বলিও না। জি, দলিলবিহীন খেয়াল খুশি কোনো কথা বলিও না। অন্য আয়াত রয়েছে, কুল বলে, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী বলে দাও, হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম গাইরাল হক, জি, তোমরা দিনের ক্ষেত্রে হক সত্য ছাড়া তোমরা বাড়াবাড়ি করিও না, দলিল ছাড়া। খেয়াল খুশি মানুষ যখন কথা বলতে চায় বা কথা বলতে যায় তখন বাড়াবাড়ি হয়ে যায়। এই মধ্যম পন্থা হচ্ছে অত্যন্ত সহজ। জি, সুতরাং দীন ইসলাম সহজ, দীন ইসলামের আকায়েদ বোঝা সহজ, শিখা সহজ, বিশ্বাস করা সহজ, তারপরে সেই মোতাবেক জীবনযাপন করা সহজ, আর ইবাদত বন্দিগি সহজ, আর তারপরে আপনার দাওয়াত দেওয়া সহজ, আখলাক চরিত্র মামলাত দুনিয়ার কাজকর্ম সহজ। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস রয়েছে, ইন্নাদ্দীনা ইউসরুন, নিশ্চয় দীন হচ্ছে অত্যন্ত সহজ। যখন দীন সহজ, এই সহজ দীনকে যেইভাবে ওহিতে এসেছে সেটাকে কঠিন করে দিও না। ওয়ালা ইউশাদ্দাদ্দীনা আহাদুন ইল্লা গালাবা, তবে এই সহজ দিনে কেউ যদি কঠোরতা অবলম্বন করে, কেউ যদি চরম পন্থা অবলম্বন করতে চায়, কেউ যদি বাড়াবাড়ি করে, তাহলে সেই ব্যক্তি হার মানবে, সে ক্ষতিগ্রস্ত হবে, দিনের কোনো ক্ষতি হবে না, দিনের রবের কোনো ক্ষতি হবে না। জি, ক্ষতি হবে ওই ব্যক্তির যেই ব্যক্তি ধর্মের নামে, ইসলামের নামে চরম পন্থা অবলম্বন করবে, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, নিজের পরিবার পরিজনকে ক্ষতিগ্রস্ত করবে, নিজের দেশকে ক্ষতিগ্রস্ত করবে, নিজের জাতিকে ক্ষতিগ্রস্ত করবে, ইসলামকে বদনাম করবে। খাসেরা দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে আর পরকালেও ক্ষতিগ্রস্ত হবে চরমপন্থী জঙ্গিদের অবস্থা আজকে পৃথিবীতে দেখছেন। এরা নিজের ক্ষতি করেছে, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, মুসলিম উম্মার ক্ষতি করেছে। জি, সুতরাং রাসূলুল্লাহ বলেছেন, ফাসাদ্দেদু ওয়া কারিবু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো আর কাছাকাছি হওয়ার চেষ্টা করো। জি, দলিলের কোরআন সুন্নার কাছাকাছি হওয়ার চেষ্টা করো, এবং এই নিয়ম নীতিমালা মেনে যদি চলো তাহলে ওয়াবশেরু, তাহলে সুসংবাদ নিয়ে নাও, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। সহিহ বুখারীর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান্নাস, জি, হজের মৌসুমে যেই সময় মুজদালিফা থেকে মেনা আসার পথে যে কঙ্কর মারতে হবে, সেই জন্য কঙ্কর নিতে বললেন, কঙ্কর নিয়ে এসে দিলেন সাহাবি, সেই কঙ্করে কিছু বড় কঙ্কর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া আইয়ুহান্নাস, হে মানব সকল, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, সাবধান, সতর্ক তোমরা দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি থেকে, দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। জি, জামরাতে পাথর মারতে এসে বড় বড় পাথর, শুধু পাথর না, স্যান্ডেল আর জুতা, আর সেখানে গালাগালি, অকথ্য ভাষা, মনে হচ্ছে যে সেখানে সামনে সচক্ষে শয়তানকে দেখছেন, পেয়ে গেছেন, একেবারে শয়তানের বিরুদ্ধে জিহাদ চলছে। না 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 না,
আপনার মনে শয়তান বসে আছে, এই শয়তানকে অন্তর থেকে বের করতে পারেননি, যার ফলে এই বেদাতি পন্থা অবলম্বন করেছেন। আপনার এলম যদি থাকতো, অজ্ঞতা দূর করতেন, তাহলে এই আচরণটা বাড়াবাড়িটা হইতো না। তোমরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি থেকে নিজেকে বাঁচাবে, কারণ ফাইন্নামা আহলাকা মান কানা কাবলাকুম আল গুলুফিদ্দিন, তোমাদের পূর্বের জাতিগুলিকে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি ধ্বংস করেছে, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি ধ্বংস করেছে। উদাহরণস্বরূপ ঈসা আলাইহিসসালামকে আল্লাহ আব্দুল্লাহ ওয়া রাসূলু করে পাঠালেন, কালা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, সূরা মারিয়াম। আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেবেন এবং নবী বানাবেন, আমি রসুল হয়ে আসব। জি, আর সেখানে তারা আবদুল্লাহকে ইবনুল আল্লাহর পুত্র বানিয়ে দিল, বাড়াবাড়ি করল, ধ্বংস হইল, তাদের ধর্ম বিকৃত হইল, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হইল। জি, জাহান্নামের ইন্ধন হবে, মরলে কোনোদিন নাজাত পাবে না এই কুফরি নিয়ে। সুনান ইবনে মাজার হাদিস, আর এছাড়াও মুসনাদ আহমদে নাসাইতে রয়েছে, হাদিসকে আল্লামা আলবানি সহি বলেছেন। এইরকম সহি মুসলিমের আরেকটি হাদিস হয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মুতানাত্তিউন, রসুল্লাহ বলেছেন যে যারা চরমপন্থী বাড়াবাড়িকারী তারা ধ্বংস হয়েছে। জি, যারা ধর্মের ক্ষেত্রে তানাত্ত মানে চরমপন্থ অবলম্বন করবে, হ্যাঁ, যেটা ধর্মে নেই সেটাও করার চেষ্টা করবে ধর্ম মনে করে, এবং সেটাকে ধর্ম মনে করবে, অধর্মকে ধর্ম মনে করবে, যেটি দিন নয় সেটাকে দিন মনে করে বাড়াবাড়ি করবে, যারা সঠিক দিনের কথা বলবে তাদেরকে বলবে যে এরা বেআমল, হ্যাঁ, এদের আমলের ক্ষেত্রে আগ্রহ নেই ইত্যাদি। যেমন বিদাতি যারা সলাৎ আদায় করে, তারা সহি সলাৎ আদায়কারীদেরকে সলাৎ চোর, নামাজ চোর বলে থাকে ইত্যাদি ইত্যাদি। 8 রাকাত কেউ যদি তারাই পড়ে তো তাদেরকে নামাজ চোর বলে থাকে, অথচ তারা নামাজ চোর না, নামাজ চোর তো ওরা যারা এত দ্রুত সলাৎ আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ চোর তো ওরা যারা আল্লাযী লা ইউতিম্মু রুকু আহা ওয়ালা সুজুদ আহা, যারা সলাতে রুকু সেজদা পুরা করে না, রুকুতে যে ধাঁই করে উঠে যায়, সেজদায় গিয়ে ধাঁই করে উঠে যায়, তাদের নেই সলাতে খুশু ইতমেনান প্রশান্তি, তারা আসলে সলাৎ চোর। তো এই চরমপন্থার কারণে মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালাকা, এই ধ্বংস হওয়া বিভ্রান্তির ধ্বংস হতে পারে, আবার শেষ পরিণামের দিকে ইঙ্গিত করে বলা হইতে পারে শেষ পরিণাম এদের খুব খারাপ, এ দ্বারা ধ্বংস হয়েছে। এই মধ্যমপন্থা এত গুরুত্বপূর্ণ বিষয় যে যার কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোরআনে কেরিমে যে সূরা সূরাতুল ফাতিহা তাতেই বর্ণনা করেছেন। একটু যদি গভীরভাবে আমরা দেখি, চিন্তা করি, তো স্পষ্ট আমরা সেখান থেকে দিক নির্দেশনা পাবো এই মধ্যমপন্থার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন, দোয়া করো এইভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা সরল পথ দেখাও আল্লাহ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদের ওপর তুমি নিয়ামত দান করেছো, যাদেরকে তুমি নিয়ামত দিয়ে ভরপুর করেছো, তাহলে এটি হচ্ছে মধ্যম পন্থা। জি, সিরাতাল মুস্তাকিম হচ্ছে মধ্যম পন্থা, আর যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন মুনআম আলাইহিম, জি, মিনান নবিয়িনা, অন্য আয়াতে যেমন রয়েছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তো এই নবী সিদ্দিকিন সুহাদা সালেহিন এরা হচ্ছে মধ্যমপন্থী, এরা হচ্ছেন মধ্যমপন্থী। এই মধ্যমপন্থা এবং মধ্যমপন্থীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন এবং শিখিয়ে দিলেন যে এটা চাও, তোমরা মধ্যমপন্থী হতে চাও, আর মধ্যমপন্থার জন্য আল্লাহর কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটি চিন্তা করুন তো দেখি, দিনে একজন মুসল্লি মানুষ কতবার পাঠ করে থাকে? জি, দিনে কতবার পাঠ করে থাকে? 17 রাকাত ফরজ সালাত, তাহলে 17 বার হয়ে গেল, 12 রাকাত আপনার সুন্নত সালাতে 17 আর 12 আপনার 29 হয়ে গেল, আর যদি তাহাজ্জুদ পড়ে আরও 11 তাহলে 40 হয়ে গেল। জি হ্যাঁ, এছাড়া তাহিয়াতুল মসজিদ হতে পারে, তাহিয়াতুল ওযু হতে পারে, সলাতুল জোহা হতে পারে, আরও অতিরিক্ত নফল হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কতবার একজন মুসলিম, যে সত্যিকার অর্থে মুসলিম,
কতবার রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, কিন্তু দিনের সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বা সূরা ফাতিহার অর্থ সম্পর্কে ওইভাবে উপলব্ধি না করার কারণে পড়তে হয় পড়ছি, অথবা অনেকে পড়ছেন না, জি হ্যাঁ, তাদের মজহাবের টানে পড়ছেন না, অথবা পড়তে হয় পড়ছে, কিন্তু আপনি যে রবের কাছে মধ্যম পন্থার জন্য এতবার দিনে দোয়া করলেন যে আমাকে আল্লাহ মধ্যম পন্থার ওপর অটল রাখো আর আমাকে মধ্যমপন্থী বানিয়ে দাও, আর তারপরে আরও স্পষ্ট আল্লাহ করে দিন যাতে মধ্যম পন্থাটা স্পষ্ট হয়ে যায় যে গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, জি, একদিকে চরমপন্থী আর আরেকদিকে নরমপন্থী, এই দুটো যে পথভ্রষ্ট দল রয়েছে, মাগজুব আলিহিম যাদের ওপর আল্লাহর গজব হয়েছে, যারা আল্লাহর ক্রোধ প্রাপ্ত, আর আরেক দল যারা দলিন পথভ্রষ্ট, জি হ্যাঁ, তারা ইহুদ হোক আর নাসারা হোক, অথবা ইহুদি এবং নাসারাদের গুণ দোষগুলি তাদের মধ্যে থাক না কেন, জি হ্যাঁ, সেই দোষগুলি কি, জানার পরে অমান্য করা, জানার পরে আমল না করা, জানার সুযোগ সুবিধা আছে, আরবি ভাষা বুঝেন, মাদ্রাসা পড়ুয়া, মাশাআল্লাহ, আরবি ভালো বুঝেন, কোরআনে হাদিস বুঝেন, কিন্তু ইসলামের ভুল ব্যাখ্যা করেন এবং ইসলামের হককে, দলিলকে, কোরআন সুন্নার গোপন রাখেন, জি হ্যাঁ, এরা হচ্ছে মাগদুব আলিহিম। এই চরিত্র যদি কারো থাকে তাহলে মাগদুব আলিহিম, আর আরেক দল হচ্ছে জনগণ, যে দলহীন, দিনের সঠিক জ্ঞানও নেই আর জ্ঞান অর্জনের সে আগ্রহ নেই, আর জ্ঞান না থাকার কারণে অজ্ঞতার কারণে আমলও ঠিক সহি শুদ্ধ হয় না, আমলও ভুল হচ্ছে, এদেরকে আল্লাহ পথভ্রষ্ট বলেছেন, জি। তাহলে এই দুইটি ভ্রান্ত পন্থা পরিত্যাগ করতে হবে, এই দুটো ভ্রান্ত পন্থা থেকে মুক্ত হইতে হবে, আর সেটা হবে সিরাতে মুস্তাকিম সম্পর্কে জ্ঞান অর্জন করার মাধ্যমে, সিরাতে মুস্তাকিমের ওপর প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে, সিরাতে মুস্তাকিমের যে আদর্শ রয়েছে আকিদা ইবাদত আখলাকে মামলাতে সেগুলিকে আঁকড়ে ধরার মাধ্যমে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদেরকে চরমপন্থা থেকে সতর্ক সাবধান করেছেন, এই মর্মে আরও বেশ কিছু হাদিস রয়েছে, আর বেশি লম্বা সেগুলি না করে একটি হাদিস শুধু সহিহ বুখারী পেশ করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মেম্বারে বলেছিলেন এই হাদিসটি, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে প্রশংসা করে এত বাড়াবে না বা এমন করে বাড়াবে না, বা আমার প্রশংসায় তোমরা সীমালঙ্ঘন করবে না, বাড়াবাড়ি করবে না, যেমন প্রশংসায় বাড়াবাড়ি করেছিল ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা আলী ইসলাম সম্পর্কে খ্রিস্টানেরা। ফাইন্নামা আনা আব্দুন, আমি একজন বান্দা, আমি একজন বান্দা, এবং তার সাথে সাথে আল্লাহ তাকে রসুল বানিয়েছেন, নবী বানিয়েছেন, সুতরাং ফাকুলু, তোমরা বলো, আব্দুল্লাহ ওয়া রাসুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাড়াবাড়ি বর্জনীয়, বাড়াবাড়ি যখন বর্জনীয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন যেইভাবে নাজেল করেছেন সেইভাবেই পালন করতে হবে, তাতে ছাড়া ছাড়িও চলবে না, তাতে ঘাটতিও চলবে না, তাতে ত্রুটি চলবে না। উদাহরণস্বরূপ আল্লাহ দিলেন পাঁচ অক্ত সলা, চার অক্ত আদায় করছেন না, আপনি আহলে সুন্নত ওয়াল জামাত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন সেই সালাত পড়তে আপনি রাজি না, আপনি তাতে আরো বিদআত শুরুতে শেষখানে লাগিয়ে আদায় করবেন, দলিল থাক আর না থাক, দলিল সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা ফরজ হয়ে আছে, আপনি এই ফরজ আদায় করেননি, কেউ আপনার এই ফরজ আদায় করিয়ে দেওয়ার জন্য আপনাকে শেখাতে চাই, তখন আপনি অহংকার প্রদর্শন করছেন আর বলছেন যে এত লোক কি ভুল করে, আর এত বড় আলেমরা জানে না, আমাদের আমরা মজহাবের দোহাই দিয়ে আপনি পার পেতে চান, জি হ্যাঁ, এটা চলবে না, এটা চলবে না, আপনি ফেঁসে যাবেন, ভালো করে শুনে নেন। তো বলছিলাম এই মধ্যমপন্থা সম্পর্কে, মধ্যমপন্থা সম্পর্কে দুটি কথা আর বলি, সেটা হচ্ছে ইসলাম হচ্ছে মধ্যমপন্থা, সমস্ত যে দিনগুলি রয়েছে বা ধর্মগুলি রয়েছে সেগুলি আসমানি কিতাবের
অনুসারে সেই ধর্মগুলি হোক বা আসমানি ধর্ম হোক যেগুলো রহিত হয়ে গেছে বা বিকৃত হয়ে গেছে, অথবা মানবরচিত ধর্ম হোক, এই যে যতগুলি ধর্ম রয়েছে অন্য অন্য ধর্ম, সেসব ধর্মর মাঝখানে দীনে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। এই একটি কথা মনে রাখতে হবে সবসময়, এবং এটাকে বোঝানোর জন্য অনেক দিক রয়েছে যে দীনে ইসলাম একদিকে ইহুদি ধর্ম রাখেন, আর একদিকে আপনি রাখেন খ্রিস্টান ধর্ম, মধ্যম পন্থা কোন কোন দিক দিক থেকে হতে পারে, এইভাবে আপনার অন্য অন্য ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধিস্ট, আরও যে সব ধর্মগুলি রয়েছে সেই সব ধর্মগুলিকে দুই পাশে রাখেন, আর দিয়ে দেখেন বিভিন্ন দিক থেকে যে দীন ইসলাম কীভাবে মধ্যম পন্থা, যারা নাস্তিক কাফের, যারা কুপ্রবৃত্তির পূজা করে তারা, আর আরেকদিকে বহুত্ববাদী, এই দুই যে মতবাদের মাঝখানে দীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, তৌহিদের দীন। জি, তো এইভাবে দীন ইসলাম হচ্ছে সমস্ত ধর্মের মাঝে, সমস্ত মতবাদের মাঝে মধ্যম পন্থা। ঠিক তেমনি দ্বিতীয় যে কথাটি মনে রাখতে হবে সেটা হচ্ছে মুসলিম উম্মতে যতগুলি দল উপদল হয়েছে, যত ফিরকা রয়েছে, সমস্ত ফিরকা দল উপদলের মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যম পন্থা। আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা যখন আমাদের আলোচনায় আসছে আর বিষয়বস্তু আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে আমরা শুরু করেছি, তো মনে রাখতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে খাঁটি নির্ভেজাল আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সত্যিকার অর্থে এসিম বা মুসাম্মা, মানে যাদের যেমন নাম তেমন তাদের আদর্শ কাজকাম। জি, যেমন তারা নাম রেখেছে আহলুস সুন্নাহ, তো তারা আসলই সুন্নতওয়ালা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শওয়ালা। যেমন তারা রেখেছে ওয়াল জামা, তেমনি সাহাবায়ে কেরামের জামাতের সাথে তারা রয়েছে। জি হ্যাঁ, এ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়নি। যেই জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন সেই জামাত থেকে ছুটকে চলে যায়নি, ডানে বামে সরে যায়নি, এইরকম আহলে সুন্নাত। আর কথিত যে আহলে সুন্নাত ভারত উপমহাদেশে রয়েছে, বেরেলভি, রিজভি, তারা নিজেদেরকে আহলে সুন্নাত বলে, অথবা আশআরি, মাতুরিদি আকিদায় বিশ্বাসী আকিদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা নিতে চায় না, আশআরি আর মাতুরিদি, আর তারপর নিজেদেরকে আহলে সুন্নাত বলে, তারা সত্যিকারই আহলে সুন্নাত নয়। জি হ্যাঁ, সুতরাং তো এই বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে যে কে সত্যিকার আহলে সুন্নাত। জি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অপর নাম আহলুল হাদিসও বলতে পারেন, কোরআন এবং হাদিসওয়ালা, যারা যারা কোরআন এবং হাদিসকে নিঃশর্তে প্রাধান্য দিয়ে থাকে, মেনে থাকে, কিন্তু স্বাধীনভাবে নাই, সেটা মেনে থাকে সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে। সালাফে সোয়ালিহীনরা যেইভাবে বুঝাচ্ছেন, চার ইমাম যেইভাবে বুঝাচ্ছেন সেইভাবে বোঝার চেষ্টা করে, এক ইমামের কথা সবগুলি ঠিক এটা মনে করেন না। জি, অথবা তাদেরকে আপনি সালাফি বলেন, তাদেরকে মুহাম্মাদি বলেন, আর তাদেরকে কিছুই বলেন বলিয়েন না, আপনি যাই বলেন না কেন, তাদের আদর্শ এই হইতে হবে, তাহলে সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। যদি সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, তো যতগুলি ফিরকা রয়েছে সমস্ত ফিরকার মাঝখানে আহলে সুন্নাত হচ্ছে মধ্যম পন্থা। এই ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার ক্ষুদ্র আকারের দিক থেকে ক্ষুদ্র পুস্তিকা কিতাব, কিন্তু গুণের দিক থেকে এত মূল্যবান কিতাব, যেই কিতাব আসমা সিফাতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রাখে, একজন যে কোনো স্তরের মুসলিমের জন্য, আলেম হোক অথবা সাধারণ মানুষ হোক, তিনি বলছেন সেই কিতাব, ফাইনাল ফিরকাতা নাজিয়াতা আহলা সুন্নাতি ওয়াল জামা ইউমিনুনা বিযালিকা, নিশ্চয়ই ফিরকায় নাজিয়া, নজাত প্রাপ্ত যে দলটি, যে দলটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইউ মেনুনা বিযালিকা, এইসব বিশ্বাস কামা, ইউ মেনুনা বিমা আখবার আল্লাহ বি ফি কিতাবিহি মিন গায়রি তাহরিফিন ওয়ালা তাআতিন ও মিন গায়রি তাকইফিন ওয়ালা তামসিলিন, এসব কথা বলার পরে আসমা সিফাতের ক্ষেত্রে যে আল্লাহর আসমা সিফাতগুলি যেইভাবে আল্লাহ বলেছেন তার কিতাবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলিকে বিশ্বাস করে, তাতে কোনো রকমের তারা বিকৃতিও ঘটায় না, অপব্যাখ্যা করেন না, সেগুলিকে নিষ্ক্রিয় করে না, সেগুলির ধরন নির্ণয় করে না, সেগুলি কোনো কিছুর সাথে তুলনা করে না, তারপরে বলছেন যে কথাটি আসলে আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত, বালহুম ওয়াসাতুন ফি ফিরাকিল উম্মা কামা আন্নাল উম্মা তাহিয়াল ওয়াসাতু ফিল উমাম, বরং এই আহলে সুন্নাত ওয়াল জামাত যে ফিরকা নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, এই দলটি
উম্মতের মাঝখানে অর্থাৎ উম্মতের যতগুলি ফেফিরাকিল উম্মা, উম্মতের যতগুলি ফিরকা দল উপদল রয়েছে, সমস্ত দল উপদলের মাঝখানে হচ্ছে ওয়াসাতুন মধ্যমপন্থী দল, মধ্যমপন্থী জামাত, যে জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তায়েফা, মানুষের সাহায্যপ্রাপ্ত দল। ওই রকমই ঠিক ঠিক ওই রকমই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দলটি, জামাতটি উম্মতের ফিরকা, যতগুলি ফিরকা রয়েছে তার মাঝে মধ্যমপন্থী, যেমন এই উম্মতে মুসলিমা বা মুসলিম উম্মা, সমস্ত উম্মা যতগুলি জাতি রয়েছে সমস্ত জাতির মধ্যে মধ্যমপন্থী। আবার এই কথাটি অন্যভাবে বলি, ইসলাম বা মুসলিমরা সমস্ত জাতির মাঝখানে মধ্যমপন্থী, ঠিক ওই রকমই আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলিম উম্মায় যত দল উপদল জন্ম নিয়েছে সমস্ত দল উপদলের মাঝখানে হচ্ছে মধ্যমপন্থী। এই মধ্যমপন্থী আমাদেরকে আকিদার ক্ষেত্রে হইতে হবে, এবাদতের ক্ষেত্রে হইতে হবে, আখলাক মামলাতের ক্ষেত্রে হইতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, বরং পার্থিব ক্ষেত্রেও মধ্যমপন্থা অবলম্বন, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের দিক নির্দেশনা। জি হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে নিছক ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়াম, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের যারা সৎকর্মশীল নেক বান্দা, যারা জান্নাতি ভালো মানুষ, তাদের বেশ কিছু গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ বলছেন যে ওরা ব্যয় করে। তাহলে মধ্যমপন্থী যারা হবে দুনিয়ার ক্ষেত্রে মধ্যমপন্থী, তারা ব্যয় করবে জি, কিন্তু ব্যয় করতে গিয়ে লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু, তারা অপচয় অপব্যয় করবে না, আর অর্থাৎ পাপের কাজে এক পয়সা খরচ করবে না, আর জায়েজ বৈধ ক্ষেত্রে খরচ করলেও বা প্রয়োজনে খরচ করলেও সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না, বাড়াবাড়ি করবে না, অপচয় অপব্যয় করবে না। ওয়ালাম ইয়াকতুরু, আর তারা কৃপণত করবে না, জরুরি খরচ করা তার জন্য ফরজ, মাতা পিতার জন্য খরচ করা ফরজ, স্ত্রীর জন্য ফরজ, ছেলে মেয়েদের জন্য ফরজ, মুসলিম উম্মার জন্য ফরজ। এই সময় যে মানুষের খাদ্যের অভাব, মানুষের কাজকর্ম নেই, কর্মহীন, বাড়িতে খাবার নেই, শহুরের ব্যবস্থা নেই, ফরজ, ওয়ালামি আখতরু, তারা কৃপণতাও করে না জি। তো দুনিয়ার ক্ষেত্রেও মধ্যম পন্থার কথা আল্লাহ কোরআনে কারিমে যখন শিখিয়েছেন, তাহলে দিনের ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পথ অবলম্বন করতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, কয়েকটি ক্ষেত্র এখানে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি তুলে ধরব সেটা হচ্ছে এবাদত বন্দেগীর যে সব আমলগুলি রয়েছে সেসব ক্ষেত্রে আমরা মধ্যমপন্থা অবলম্বন করব। যখন আহলে সুন্নাত ওয়াল জামাত, সত্যিকার যদি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হতে চাই, তাহলে মধ্যমপন্থা অবলম্বন করব আমরা এবাদত বন্দেগীর ক্ষেত্রে। কীভাবে মধ্যমপন্থা অবলম্বন করবেন? জি, বেদাতিদের মতো এবাদত বন্দেগীর কার্যাবলীতে বাড়াবেন না। বেদাতিদের লক্ষণ কী বা বেদাতিদের আচরণটা কী? এবাদত বন্দেগী করতে গেলে কিছু না কিছু বাড়াবে জি, দুয়াতে বাড়াবে জি, তারপরে এবাদত বন্দেগীর কাজে কিছু বাড়াবে, শুরুতে বাড়াবে, শেষে বাড়াবে, মাঝখানে কিছু বাড়াবে, বিভিন্ন এবাদতে এরকম বহু উদাহরণ রয়েছে, দু একটি উদাহরণ না দিলে বুঝবেন না তাদের। যেমন ইফতারির দোয়া, ইফতারির দোয়াতে জি হ্যাঁ, ফজাইল আমলে প্রসিদ্ধ দোয়া বলে যেটা লেখা হয়েছে তাতে বলছেন যে ইফতারির প্রসিদ্ধ দোয়া হচ্ছে আল্লাহ লাকা সুমতু অবিকা আমন্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু, দুটো বাক্য মাঝখানে বাড়ানো হয়েছে, অবিকা আমন্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু জি, এইভাবে বাড়ানো। তারপরে সালাতের শুরুতে বাড়ানো তো আপনাদের জানাই আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো বাড়াবে না, জায়নামাজের দোয়া বাড়ানো, আর তারপরে নিয়ত পড়া বাড়ানো, ইক্তাদায়িত বেহাজ আলম ইমাম বাড়ানো, ইমামতি করলে আনা ইমামুল ইমান হাজার আমাল্লাম হাজর বাড়ানো, এসব বাড়ানো, শেষখানে বাড়ানো, সালাম ফিরে মোনাজাত বাড়ানো, সালাম ফেরার পরে সাথে সাথে কপালে হাত দেওয়া, মাথায় হাত দেওয়া, আর কিছু তাতে পড়া, এসব বাড়ানো, না না, আহলে সুন্নাত ওয়াল জামাত এসব বাড়াবে না জি। তো বিদাতিরা বাড়িয়ে থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত এই কাজ করবে না। আর আরেক দল যাদের রয়েছে জীবনে ছাড়াছাড়ি, তারা যেই ফরজ এবাদতটি যেইভাবে আল্লাহ দিয়েছেন সেইভাবে আদায় করে না জি, পাঁচ ওয়াক্ত সালাত সেইভাবে করে না, আদায় করে না।
আর সলাৎ পড়লে জামাতে যাই না, জি, সলাৎ পড়াই উদাসীনতা, গাফিলতি, জি হ্যাঁ। তো এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত এই দুই দল, বিদাতপন্থী আর যারা ফরজ ইবাদত বন্দেগীতে ত্রুটিপূর্ণ জীবনযাপন করছে, এই দুই পথভ্রষ্ট দলের মাঝখানে মধ্যমপন্থী হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সদস্য হতে চাইলে আপনার আদর্শটা এইরকম হবে। দ্বিতীয় যে বিষয়টি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সেটিও, সেটা হচ্ছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফরজ করেছেন আর কিছু সুন্নত মুস্তাহাব নফল রয়েছে, জি। আমরা ফরজ ইবাদত বন্দেগীতে বাড়াবো না আর কমাবো না, পরিমাণের ক্ষেত্রে বাড়াবো না, নিয়ম নীতিমালা যে রয়েছে নিয়ম নীতিমালাতে বাড়াবেন না, জি হ্যাঁ, যেখান থেকে শুরু করা হয়েছে সেখান থেকে শুরু করবেন আর যেখানে শেষ করা হয়েছে সেখানে শুরু করবেন, যত রাকাত ফরজ তত রাকাত ফরজ আদায় করবেন, ফরজ সলাত দিনে রাতে 17 রাকাতে 17 রাকাতই আদায় করবেন, আর তাতে কমও করবেন না বেশি করবেন না। এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যম পন্থা। পক্ষান্তরে কিছু লোকের আছে তারা এবাদত না, এই বলছিলাম যে একরকমের এবাদত ফরজ এবাদত যাতে কম আর বেশি করা যাবে না, আর আরেকটা দিক হচ্ছে যে নফল এবাদত, সন্ন্যত এবাদত, নফল সন্ন্যত এবাদত ফরজের পরে আপনি করুন, বেশি বেশি করুন, কিন্তু সেই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ফরজের ক্ষেত্রে বললাম যে কম আর বেশি তো কিছু করা যাবে না, যেভাবে আল্লাহ দিয়ে সেইভাবে আদায় করতে হবে, কিন্তু সন্ন্যত নফলের ক্ষেত্রে আপনি বাড়াবাড়ি করবেন না আর ছাড়া ছাড়িও যেন আপনার জীবনে না থাকে। কেমন এটা, সেটা হচ্ছে যেমন উদাহরণস্বরূপ বলি, কেউ যদি নফল সিয়াম পালন করে, জি, এত বেশি যে শারীরিকভাবে সে দুর্বল হয়ে যাচ্ছে, নফল সিয়াম পালন করার পরে সেই ব্যক্তি তার ওপর যে অন্য অন্য প্রাপ্য রয়েছে আল্লাহর বান্দাদের মানুষের, স্ত্রীর হক রয়েছে আদায় করতে পারছে না, সে ছেলে মেয়েদের হক ঠিকভাবে আদায় করছে না, তারপরে মালিক যেখানে চাকরি করে সেখানে গিয়ে ঠিকভাবে কাজকর্ম করছে না, ডিউটি করছে না, তাহলে দেখেন এই বাড়াবাড়ি করার কারণে একদিকে এবাদত বন্দেগী নফল এবাদত বন্দেগীর পরিমাণ বেশি করার কারণে সেই ব্যক্তি অন্যদিকে ত্রুটি করে ফেলছে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে। তো এই নফল এবাদত বন্দেগীর ক্ষেত্রে যেন বাড়াবাড়ি না থাকে, যে বাড়াবাড়ির কারণে শরীর স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। এই রকমই রাতের সালাতের ক্ষেত্রে, জি, উত্তম সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত, আর উত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম, একদিন সিয়াম, একদিন ইফতারি, একদিন সিয়াম পালন করেন আর একদিন আপনি সিয়াম ত্যাগ করেন, আর তারপরে রাতে যেভাবে রাসূলুল্লাহ ভাগ করে দিয়েছেন সময় স্বল্পতার জন্য সেদিকে বিস্তারিত যাচ্ছি না, কিন্তু সারা রাত ইবাদতবন্দি করলেন, অথবা আপনি এতটা ইবাদতবন্দিকে রাতে নফল করলেন যে যার পরে সকালবেলা আপনার অনেক ফরজ দায় দায়িত্ব রয়েছে না, আপনি আর আদায় করতে পারছেন না, জোহর পর্যন্ত ঘুমিয়ে আছেন। শুধু তাই না, অনেক সময় রাত বেশি জেগে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাইলেন আর এদিকে এমন লম্বা টানে ঘুম দিলেন। এই রমজান মাসে অনেক মুসলিম ভাইদের অবস্থা এরকম যে জোহরের টাইম চলেই গেল, আসর হয়ে গেছে, ওই এক টানা ঘুমিয়ে আছে, আউযুবিল্লাহ। না, বাড়াবাড়ি করলে ত্রুটি হবেই বা ক্ষতিগ্রস্ত মানুষ হবে, যেমন নবী সাল বলেছেন যেই ব্যক্তি বাড়াবাড়ি করবে সে হারবেই হারবে, সে ক্ষতিগ্রস্ত হবে। ত্রুটি নফল এবাদতবন্দিকের ক্ষেত্রে ত্রুটি, যে নফল এবাদতবন্দিকই নেই আপনার জীবনে, অনেক ভাইরা সহি আকিদার দাবিদার কিন্তু তাদের জীবনে নফল এবাদতবন্দিকই নেই, দিনে তবা ইস্তেগফার নেই, আরে বেদাতি জিকির করবেন না, অবশ্যই করবেন না, কিন্তু অন্যরা বেদাতি জিকির, আপনি সুন্নতি জিকির তো করবেন, আপনি আপনি যদি তাহাজ্জুদ সারা বছর না পারেন, মাঝে মধ্যে তো আপনি আল্লাহর সাথে রাতে নির্জনে একটু কথা বলার চেষ্টা করবেন, নফল সিয়াম মাঝে মধ্যে তো আপনি রাখবেন, ঠিক আছে প্রতি সপ্তাহে পারবেন না, প্রতি মাসে 3টি তাও পারছেন না, কিন্তু মাঝে মধ্যে তো রাখবেন, কিন্তু আপনার জীবনে এইরকম ইবাদত বন্দেগী দেখা যাচ্ছে না। নফলের নফলের ক্ষেত্রে আপনাকে আগ্রহী মনে হয় না, কেন, সাহাবায়ে কেরামদের আদর্শ কি এইরকম ছিল না? মোটেই ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানা আছে। তো এই ছিল একটি বিষয় যে
এবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করব না, আর আমাদের জীবনে ঘাটতি ত্রুটি এত বেশি যে ফরজ সলাতটা কোন রকম করে আদায় করে সালাম ফিরে দিলেন টান, আরে ভাই তারপরে কোথায় গেল সেই সলাতের পরে, ফরজ সলাতের পরে জিকির আজকারগুলি? বেদাতি মোনাজাত করবেন না ঠিক আছে, কিন্তু এই সুন্নতে জিকির আজকারগুলি কোথায় গেল? মাঝে মধ্যে কাজের কারণে আপনি ছাড়তে পারেন, কিন্তু সব সময় যদি আপনি অভ্যাস বানিয়ে নেন, যেমন অনেক লোকের এই বদ অভ্যাস হয়ে গেছে, এমনটা যেন না হয়। যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হন তাহলে আপনার এই মধ্যম পন্থার খেয়াল রাখতে হবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা মানহাজের দাবিদার, তারা ইজতিহাদ এবং তাকলিদের ক্ষেত্রে যেন মধ্যম পন্থা অবলম্বন করি। একটি হচ্ছে ইজতিহাদ, আরেকটি হচ্ছে তাকলিদ। ইজতিহাদ মানে কোরআন এবং হাদিস নিয়ে গভীরভাবে গবেষণা করে কোন মাসআলা সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া, ইজতিহাদ। এই যোগ্যতা সামান্য কিছু লোকের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যুগে যুগে, জি হ্যাঁ। আর আমরা কিছু লেখাপড়া করে মদিনা থেকে পড়াশোনা করেছি, অথবা মাশাআল্লাহ অনেক আমাদের অনুসারী আছে, অনেক লোক আমাদের আলোচনা শোনে, আর তাতে আমি প্রতারিতই হয়ে যাব, ধোকা খেয়ে যাব এবং মনে করবে করবে করবো বা করবেন যে যথেষ্ট, আমি এখন ইজতিহাদের যোগ্যতা লাভ করেছি, স্বাধীনভাবে আপনি ফতোয়া দেবেন, আপনি ডানে বামে কিছুই দেখবেন না, আপনার চাইতে বড় আর কী বলেছেন তাদের পরোয়াই করবেন না, বলবেন যে হুম রেজাল ওয়া নাহনু রেজাল, ওরাও মানুষ আমিও মানুষ, আর স্বাধীন চিন্তা চেতনা নিয়ে আপনি মুজতাহিদ হয়ে ঘরে বসে আছেন, না না মোটেই উচিত হবে না। যেমন আপনি মুজতাহিদ হওয়ার দাবিদার আপনি মুখে হন আর না হন, মনে যেন এই কথা না আসে, এটিও একটি শয়তানের চোরা রাস্তা, যেই রাস্তা দিয়ে শয়তান আলেম সমাজকে, তালেব এলেমদেরকে গুমরা পথভ্রষ্ট করে থাকে। ঠিক তেমনি আর একটি এর বিপরীত হচ্ছে তাকলিদ, অন্ধ অনুসরণ, অন্ধত্ব, ধর্মান্ধতা। মাদ্রাসায় 10 বছর 15 বছর 20 বছর পড়াশোনা করলেন, আরবি যথেষ্ট ভালো বুঝেন, কতবার কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম করেছেন, এরকম বলেছেন, পড়লেন, আর তারপরে হাদিস সামনে দিয়ে কতবার যাচ্ছে কিন্তু বলছেন না এসব হাদিস আমরা বুঝি না, এসব হাদিস কে বুঝে? ওই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমি মোকাল্লেদ হয়েছি, উনি যেভাবে বুঝেছেন ওইভাবে আমাকে আমল করতে হবে, ইমাম শাফি যেভাবে বুঝেছেন, ইমাম মালিক যেভাবে বুঝেছেন ওইভাবে আমাকে আমল করতে হবে, আমার বুঝার ক্ষমতা নেই, ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে আর আমার গবেষণার রাস্তা একেবারে বন্ধ হয়ে গেছে, সুতরাং আমি অন্ধবিশ্বাসী, আর তাও আবার তাকরিদে শাখসি, একজনের অন্ধবিশ্বাসী না, যোগ্যতা নেই, আপনি মাঝামাঝি থাকবেন, কিন্তু তার মানে এই নয় যে একজনের সার্বিক ক্ষেত্রে সমস্ত মাসাইলের ক্ষেত্রে অন্ধ তাকলিদ করবেন আপনি, আপনার মধ্যে যতটা যোগ্যতা আছে ততটা যোগ্যতাকে কাজে লাগাবেন সেটা ইজতিহাদ নয়, বরং সেটা হচ্ছে মাঝামাঝি ইজতিহাদ এবং তাকলিদের মাঝামাঝি অবস্থা। যারা বেশ কিছু লেখাপড়া কোরআন এবং হাদিস নিয়ে করেছেন আর আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস অনেকটা বুঝেন, তারা অন্তত যাচাই বাছাই করতে পারবেন দুই পক্ষের দলিলগুলি সামনে রেখে, যে এই দুটি মত যে তারা পোষণ করেছে যে দলিলগুলির ভিত্তিতে এর মধ্যে কোনটা আমার কাছে প্রাধান্য পাওয়ার মতো, কোনটাকে আমি প্রাধান্য দিতে পারি, এই ক্ষমতা আমার আছে কি না, অন্তত এই রাস্তা তো খোলা আছে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা ইজতিহাদেরও দাবিদার হবেন না আর তকলিদ করেও বসে থাকবেন না দেমাগে তালা মেরে যে আমাদের ক্ষমতা সব হারিয়ে ফেলেছি, যা ক্ষমতা ছিল ওই যুগে ছিল আর এই যুগে ওই সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তাহলে নতুন নতুন যেসব সমস্যার পৃথিবীতে দেখা দিবে এসব সমস্যার সমাধানের ক্ষেত্রে কোরআন এবং হাদিস নিয়ে কি গবেষণা করতে হবে না? কোথায় ওই পুরনো যুগের ফতোয়ার কেতাবে কোথায় পাবেন আপনি? পুরনো যুগের ফিকহের কিতাবে কোথায় ওইসব ফতোয়া পাবেন? তো মনে রাখতে হবে যে আমাদেরকে এই ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সামান্য কিছু পড়াশোনা করার পরে আজকাল অনেকে মাদ্রাসায়ও পড়েননি, জি, যারা মাদ্রাসা পড়েছে তাদের কাছ থেকে কিছু শিখেছেন, অথবা বাংলা ভাষার মাধ্যমে বা ইংলিশ ভাষার মাধ্যমে কোরআনে হাদিস কিছুটা চর্চা করে বোঝার চেষ্টা করেছেন আর তারপরে ফতোয়া দেওয়া শুরু করেছেন, ফতোয়া দেওয়া শুরু করেছেন, না 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 এইরকম কাজ করবেন না।
চার নম্বরে ওই ফতোয়ার বিষয়টি বিশেষ করে বলতে চাইছি, এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এবং ফতোয়া নেওয়ার ক্ষেত্রে, ফতোয়া দেওয়া এবং ফতোয়া নেওয়ার ক্ষেত্রে, ফতোয়া নেওয়ার ক্ষেত্রে প্রথম বলি, আমাদের জনগণ কিন্তু যে কোনো লোকের কাছ থেকে ফতোয়া নিতে লাগে না, এটা মোটেই চলবে না। আপনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সুতরাং আপনি যার তার কাছ থেকে ফতোয়া নেবেন, অথচ আপনি শরীরের চিকিৎসা করাতে গিয়ে যার তার কাছ থেকে আপনি চিকিৎসা নেন না, ঔষধ যেই কোনো জায়গা থেকে কিনে নেন না, বরং ভালো কোনো বিশেষজ্ঞ এর কাছে গিয়ে আপনার সমস্যা সম্পর্কে সঠিক বিষয়টি জেনে তারপর ঔষধ নেন, যদি আপনি জ্ঞানী ব্যক্তি হন। জি, এমনকি চিকিৎসকরা যারা এই চিকিৎসাবিদ্যার পারদর্শী, তারাও কিন্তু যদি সে হাড়ের ডাক্তার হয় তাহলে সে কখনো গ্যাসের ওষুধ দেবে না, বলবে যান আপনি মেডিসিন স্পেশালিস্টের কাছে যান। কিন্তু আমাদের মুফতি সাহেবদের যে অবস্থা হয়েছে সেটাতে যে কোনো ফতোয়া আসুক না কেন আমাকে ফতোয়া দিতেই হবে, আর আপনারাও মনে করে নিয়েছেন যে আমাকে যে কোনো একজন পেলে ওর কাছ থেকে আমার সমাধান নিয়ে নিলে আমি মুক্তি পেয়ে গেলাম। না, ফতোয়া লেনেওয়ালাও মুক্তি পাবেন না এত সহজে, আর ফতোয়া দেনেওয়ালাও অত সহজে মুক্তি পাবেন না যে আমি যখন জিজ্ঞেস করছে তো করবোটা কি। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার যুগে অত্যন্ত গুরুত্ব রাখে, ফতোয়া নেওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন, কার কাছ থেকে অন্তত যোগ্যতা তার আছে কি না। হ্যাঁ, না সোশ্যাল মিডিয়াতে ফতোয়া দেয়, হ্যাঁ ব্যাস ফতোয়া নিতে থাকলেন, আর যিনি ফতোয়া দেবেন তিনিও আল্লাহকে ভয় করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনি কি করছেন, জি আপনি সাইন করছেন, স্বাক্ষর করছেন, এলামুল মুআক্কিন আন রাব্বিল আলামিন, জি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি কিতাব রয়েছে। সুতরাং এই ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করবেন। ফতোয়ার ক্ষেত্রে আর একটি মধ্যম পন্থা হচ্ছে যে আপনি আপনার বড় যারা আছে, আমাদের বড় যারা আছে, যেমন শেখ ইবনে বাজ রাহমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ, উদাহরণস্বরূপ শেখ আলবানি রাহমাহুল্লাহ জামিয়ান, তারা এই মাসাইলগুলি সম্পর্কে কি বলেছেন একটু তাদের গবেষণাগুলি আমরা পড়ার চেষ্টা করব। এতে আমাদের যেই কাজগুলি অলরেডি তারা করেই রেখেছেন সেই কাজ শুরু থেকে আবার শুরু করব, আর যা শুরু করে আমার শেষ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। কেন এরকম কাজ করব? এইরকম কাজ মোটেই করবেন না, না হলে আপনি বিভ্রান্তির শিকার হবেন। আর কখনো এই কথা বলবেন না যে অমুক কোরআনের আয়াতের আলোকে আর অমুক হাদিসের আলোকে আমি ফতোয়া দিলাম, হাদিসে আছে বলে দিলাম। মানে হাদিসে আছে বলে দিলেন, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা এইভাবেই কি সালাফরা বুঝেছেন? আপনি একজন ইমামের অন্ধ অনুকরণ করবেন না, কিন্তু চার ইমাম কি এইভাবে কেউ বুঝেছেন কি না, এগুলি দেখার বিষয় রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, বিশেষ করে যারা সালাফিউল মানহাজের লোক, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই বিষয়ে কী বলেছেন, এবং ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ কী বলেছেন, এইভাবে কিছুটা অন্তত তাদের থেকে সাহায্য অবশ্যই নিতে হবে, না হলে আপনি বিভ্রান্তির শিকার হবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কখন যে আপনার অজান্তে বেরিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। কথা লম্বা না করে, কথা যথেষ্ট হয়ে গেছে, আর একটি পয়েন্ট শুধু আলোচনা করব, পাঁচ নম্বর, সেটি হচ্ছে আদব এবং সম্মানের ক্ষেত্রে, বড়দের আদব এবং সম্মানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। জি, আহলে সুন্নাত ওয়াল জামাত এই ক্ষেত্রেও মধ্যমপন্থী। জি, আপনি নিজেকে আহলে সুন্নাতের একজন বলছেন আর আপনার মধ্যে নেই আদব, নেই শ্রদ্ধা সম্মান বড়দের, বড়দের সম্পর্কে কিভাবে কথা বলতে হয়, জি, এবং বড়দের সম্পর্কে কথা বলার জন্য আপনার চাইতে বড় কেউ আছে কি না, এসব খেয়াল না করে যে কোনো স্তর থেকে আপনি মনে করলেন যে আমি যদি ভুল ধরে নিতে পারি আর ভুল ধরিয়ে দিতে পারি তাহলে আমি হিরো হয়ে গেলাম, না না, এইরকম অসৎ নিয়ত যেন কখনো না থাকে। যদিও নিয়ত সম্পর্কে আল্লাহ জানেন, মানুষ জানে না, কিন্তু আপনার চাইতে বড়রা রয়েছেন, তাদের দ্বারা সেই কাজটি করিয়ে নিতে পারেন আপনি, এবং ভুল ধরলেও সেই ক্ষেত্রে আদব এবং এহতেরাম অবশ্যই থাকতে হবে, বিশেষ করে ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে, বিশেষ করে ফিকহি মাসআলার ক্ষেত্রে, কারণ যারা সহি আকিদার ভাইরা তারা অনেকেই ফিকহি মাসাইলের ক্ষেত্রে ভারত বাংলাদেশ পাকিস্তানে এত বাড়াবাড়ি করেছেন, বড়ই দুঃখের বিষয় যে আকিদার ক্ষেত্রে
অত গুরুত্ব দেননি বা আকিদা নিয়ে এত আলোচনা করেননি। জি, আপনার রফায়দাইন আর আমিন জোরে বলা আর কোথায় হাত বাঁধতে হবে এই নিয়ে কি আর বহস করার প্রয়োজন রয়েছে? আর এই এই নিয়ে কি বাড়াবাড়ি করে মনোমালিন্য করতে হবে? যেটি সুন্নতের বিষয়, সুন্নত অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সহিহ সুন্নত আপনি পালন করুন, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে কারো সাথে, আর এই রকমই শুধু এই বিষয় নয় যতগুলি ফিকহি মাসায়েল রয়েছে, যদি কারো সাথে মত পার্থক্য থাকে তার মানে তার সাথে মনোমালিন্য হবে না, তার সাথে বিচ্ছিন্ন হবে না, তার থেকে কোনো রকমের দূরত্ব আসবে না, তার ক্ষেত্রে কোনো রকমের বৈরিতে যেন না চলে আসে, এই রোগগুলিকে আমাদেরকে দূর করতে হবে। আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন। আদব এহতারামের ক্ষেত্রে মধ্যমপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত, পক্ষান্তরে বিদাতপন্থীরা আদব এহতেরামের ক্ষেত্রে গুলু বাড়াবাড়ি করে চরম পন্থা অবলম্বন করেছে, অতি ভক্তি দেখিয়েছে, অতি ভক্তি দেখাতে গিয়ে বেদাতে লিপ্ত হয়েছে, এমনকি শিরকেও লিপ্ত হয়েছে। মানুষের সামনে ঝুঁকে যাওয়া, ঝুঁকে সালাম করা, ঝুঁকে মুসাফা করা, পা ছুঁয়ে কদম বসি করা, আরও আর তারপরে মুরব্বীদের সাথে যে আচরণগুলি তাদের হয়ে থাকে, হুজুর এবং হুশুর যেগুলি আল্লাহর সামনে হওয়া উচিত ছিল, হওয়া ফরজ ছিল, সেই এই রকমের চরমপন্থা যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা অবলম্বন করবে না, বাড়াবাড়ি করবে না, তেমনি এই ক্ষেত্রে ছাড়া ছাড়ি আর বেয়াদবি যেন না থাকে। এ সম্পর্কে জামিয়া সালাফিয়ায় যখন আমরা লেখাপড়া করতাম 1985-86 সালে, ওই সময়গুলিতে তখন আমাদের ওস্তাদ শেখুল জামিয়া প্রিন্সিপাল যিনি ছিলেন শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন যে দেখো আহলে হাদিস হওয়া মানে হ্যাঁ তোমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসারী বানাই, আমরা তোমাদেরকে বেয়াদব বানাতে চাই না, বেয়াদব দেখতে চাই না, সুতরাং আমাদের মধ্যে যেন বেয়াদবি না থাকি। আর আরেকটি কথা না বললেই হয় না এই ক্ষেত্রে, কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আরেকটি পয়েন্ট এখানে আলোচনা করে দিই, সেটি হচ্ছে সালাফি হওয়ার ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সালাফি হওয়ার ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কেমন করে? কিছু লোকেরা রয়েছে যারা সালাফি নয়, মূলত ইখওয়ানি মওদুদি মতবাদে বিশ্বাসী, আর না হলে তবলিগি মতবাদে বিশ্বাসী, তবলিগিদের সাথে তাদের নম্রতা রয়েছে, সুফিদের সাথে তাদের নম্রতা রয়েছে, কিন্তু তারা পার্থিব স্বার্থে মানুষকে ধোকা দিয়ে রেখেছে, তারা সালাফি সেজে রয়েছে। জি, এটা সালাফিয়াত নয়। জি, এটা সালাফিয়াত নয় যে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত তের অন্তর্ভুক্ত আর আপনার ভক্তি ভালোবাসা থাকবে, আপনার নম্রতা থাকবে রাফেজিদের সম্পর্কে, অথবা ওদের সাথে যাদের নম্রতা রয়েছে, যারা সবসময় গুণগান গায় রাফেজি শিয়াদের, তাদের সাথে আপনার ভালোবাসা থাকবে, এবং তাদের ক্ষেত্রে আপনি একটি ভুল ধরতে রাজি না, একটি তাদের সংশোধনে প্রস্তুত না, আপনি এত চালাকির সাথে আপনার সালাফিয়াতকে সমাজে আপনি প্রচার প্রসার করছেন এবং সমাজকে দেখাচ্ছেন যে আপনি সালাফি, না না এটা সালাফিয়াত নয়। জি হ্যাঁ, এই ভক্তি যেন না থাকে। যারা ভ্রান্ত মানহাজের লোক তাদের সাথে যেন এই রকমের নম্রতা আর ভক্তি না থাকে। এই নম্রতা নেই তার মানে এই নয় যে তাদের সাথে খারাপ আচরণ করবেন, কখনো না, আমি কখনো তার কারোর সাথে খারাপ আচরণ করতে চাই না। দেখা হলে তাদের সাথে সালাম দোয়া করা এবং তাদের জন্য দোয়া করা, তাদের হেদায়তের জন্য দোয়া করা, তাদের সংশোধনের জন্য দোয়া করা, তারা গালমন্দ করে আমরা গালমন্দ করবো না, তারা খারাপ ভাষা বলে আমরা খারাপ ভাষা বলবো না, কিন্তু তাদের ভুলগুলি অবশ্যই শনাক্ত করতে হবে, তাদের ভুলের ক্ষেত্রে এড়িয়ে গেলে হবে না, তাদের ভুলের ক্ষেত্রে চোখ বন্ধ করে অন্ধ সেজে গেলে হবে না। জি হ্যাঁ, পক্ষান্তরে এত বিদ্বেষ সালাফি মানহাজের আর এবং সঠিক জাহেলে সুন্নাত ওয়াল জামাত এই সম্পর্কে বিদ্বেষ ভরা আছে অন্তরে, যদি কোনো সালাফি ভাইদের কোনো সামান্য একটু ক্ষুদ্র ছিদ্র দেখা যায় তাহলে সেখানে একটি মন্তব্য পেশ করে দিলেন, একটি স্ট্যাটাস দিয়ে দিলেন, এখানেই রোগ রয়েছে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের লোক নয় এবং এইটি মধ্যমপন্থা নয়। এর বিপরীত আরেকটি হচ্ছে যে সালাফিয়াতের নামে আপনি সালাফিদেরকে বিভক্ত করবেন না, সালাফিদেরকে ছিন্ন ভিন্ন করবেন না, সালাফির নাম দিয়েছেন এবং সালাফি চেনার জন্য আপনার কাছে এমন এমন শর্ত রয়েছে যে সালাফি যদি আপনি সালাফি বলে পরিচিত হন তাহলে
অমুক শেখের সাথে পরিচয় থাকতো, অমুক শেখের সাথে পরিচয় থাকতো, অমুক শেখের দার্সে হাজির হয়েছে, অমুক দার্স থেকে অমুক শেখ থেকে ইস্তিফাদা করেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। না না না, এত সংকীর্ণতা সালাফি মানহাজে নেই, এত সংকীর্ণতা আহলে সুন্নাতুল জামাতের মানহাজে নেই। সুতরাং সেটা থেকেও সতর্ক থাকবেন এবং নিজেদের ভাইদেরকে সহি আকিদা মানহাজের যারা খাস আপনার আপনার লোক তাদেরকে বিভক্ত আপনি করবেন না। এই রকমই আচরণের ক্ষেত্রে এমন আচরণ যে আচরণে না এর মধ্যে বিদাতুল এসেছে, তাকে সালাম দেব না, তার সাথে কথাই বলবো না, তাকে পরিত্যাগ করতে হবে। আরে ভাই, আপনি সেই যুগে বসবাস করছেন না, সেই যুগে আপনি আসেননি যেই যুগে আহলে সুন্নাত ওয়াল জামাত শক্তিশালী ছিল, আপনি সেই এলাকায় বসবাস করেন না যে এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাত শক্তিশালী ছিল, বরং আপনি এমন জায়গায় বসবাস করছেন, এমন জামানায় আছেন, যেই জামানায় যেই স্থানে আহলে বিদাত শক্তিশালী হয়ে রয়েছে। জি, যারা ভ্রান্ত মানহাজের তারা শক্তিশালী হয়ে রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আপনি সালাফি সহি আকিদার এবং সহি মানহাজের লোক ফিকহি মাসলা মাসাইলের জন্য এত দূরত্ব আপনি সৃষ্টি করে দিচ্ছেন, অথবা আপোষে এমন কলহ সৃষ্টি করে দিচ্ছেন যাতে আমরা ইসলামের জন্য এক হয়ে যে মেহনত পরিশ্রম করব, ইসলাম শক্তিশালী হবে এবং সালাফি দাওয়াত মজবুত হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আর প্রচার প্রসার ঘটবে, তাতে তা বাধাগ্রস্ত হচ্ছে, এমনটা যেন না হয়। এই আলোচনায় আপনাদের সামনে পেশ করলাম, শেষখানে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি যে কথাগুলি বললাম তার দ্বারা আমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, এবং সেই কথাগুলি যদি ঠিক হয় আর ভুল মুক্ত হয় তাহলে আল্লাহ তা থেকে প্রত্যেক ভাই বোনকে যারা শুনছেন এবং শুনেছেন শুনবেন তাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সংশোধনের তৌফিক দান করেন এবং আমাকে ক্ষমা করে দেন, এবং আপনাদেরকেও সেই ভুল থেকে মুক্ত রাখেন, সেই ভুল থেকে আপনাদেরকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই করোনার যে মহামারী রয়েছে সেটিকে যেন দ্রুত আমাদের উপর থেকে উঠিয়ে নেন, আমাদের অবস্থার উপর যেন আল্লাহ রহম করেন, আমাদের জন্য মসজিদগুলিকে যেন খুলে দেন, আমাদের জন্য রিজিকের দরজাগুলিকে আল্লাহ যেন খুলে দেন, আমাদের জন্য দুনিয়াকে যেন প্রশস্ত করে দেন। মজলুম নির্যাতিত ভাই বোনরা যে যেখানে রয়েছেন, যেই রকমের জুলমের শিকার হোক না কেন, সকলকে আল্লাহ যেন খাস সাহায্য করেন এবং সকলের যেন হেফাজত করেন। সহি আকিদার ভাই বোনেরা যেখানে রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের যেন আল্লাহ হেফাজত করেন, এবং আহলে বিদাত যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হিদায়ত দান করেন, তাদেরকে সত্য বুঝার জানার শিখার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক হয়ে দিনের তৌহিদ সুন্নাত ভিত্তিক কাজের তৌফিক দান করেন, সালাফে সালেহিনের মানহাজের অনুসারী হয়ে দাওয়াতের ময়দানে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হচ্ছে বাবা সুদের ওপর টাকা নিয়ে ঘর করেছে, সেই ঘরে ইবাদত করলে কবুল হবে কি না? জি, বাবা সুদের ওপর টাকা নিয়ে ঘর করেছে, যদি আপনার ব্যক্তি ইনকাম না থাকে তাহলে তো আপনার, আর আপনি নাবালক, বিশেষ করে নাবালক যদি হন, এখনও স্বাবলম্বী হননি, তাহলে বাবার ওপর খরচ খরচা ফরজ হয়ে রয়েছে। সুতরাং ঘর করা শুধু নয়, ঘর করা অথবা আপনাকে যদি খরচ খরচা দেয় লেখাপড়ার অথবা খাওয়া দাওয়ার, সব আপনার জন্য, আপনার আম্মার জন্য, যা যারা নাবালক রয়েছে তাদের জন্য জায়েজ। আর হারাম পয়সা দিয়ে যদি আপনার কোনো ঘর তৈরি হয় অথবা কোনো জায়গা কেনা হয়, সেখানে সালাত হবে, সালাত হবে ইনশাআল্লাহ। জি, জাজাকুমুল্লাহ। এক ভাই বলছেন, আসসালামু আলাইকুম প্রিয় শেখ, চার রাকাত ফরজ সালাতে দ্বিতীয় বৈঠকে তাশাহুদের পর ভুলক্রমে দরুদ শরীফ বা দুআ মাসুরা যদি পড়ি, অনুরূপভাবে তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পর যদি কেরাত পাঠ করি তাহলে সহজ সিজদা ওয়াজিব হবে? যে না, সহজ সিজদা করতে হবে না, বরং প্রথম তাশাহুদের পরে যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দরুদ ইব্রাহিমে পড়ে নাই, কোনো অসুবিধা নেই। বেশ কিছু রেওয়ায়েত রয়েছে যেদিকে ইঙ্গিত করেছেন সেখানে বাদ রহমতুল্লাহ আলাইহি,
কোনো অসুবিধা না ইনশাআল্লাহ, এই ক্ষেত্রে সহ সেজদা করা লাগবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শেখ, প্রত্যেক ফিরকার দলকে বা ফিরকাকে, ফিরকা মানে দল, আপন আপন জায়গায় রেখে ঐক্যের ডাক দেওয়া কেমন কাজ? ঐক্যের ডাকটা কি উদ্দেশ্যে? যদি বলা হয় যে কুফরি শক্তির বিরুদ্ধে, কুফরি শক্তি বলতে আবার মুসলিম শাসকদের উপর ফতোয়াবাজি নয় একশ্রেণীর লোকদের মতো, কুফরি শক্তি, বিজাতি শক্তি মুসলিমদের ক্ষেত্রে যে সব ষড়যন্ত্র বা চক্রান্ত করছে, সেই ক্ষেত্রে সারা মুসলিম বিশ্বের ঐক্য এটা অবশ্যই বাঞ্ছনীয়, এটা হইতে হবে। জি, সমস্ত দল যে যেখানে আছে কুফরি শক্তির বিরুদ্ধে এক হওয়ার চেষ্টা করব, একই প্ল্যাটফর্মে আমরা আসার চেষ্টা করব বা থাকব আমরা। পক্ষান্তরে এই যে ঐক্যের ডাক, সেটা আসলে সরকার বিরোধী, সরকার বিরোধী ঐক্যের ডাক যে দেশের মধ্যে দেওয়া হচ্ছে, এটা একটি বড় ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র ইখওয়ানি মানহাজের লোকেরা করে থাকে। সুতরাং এতে থেকে সাবধান, কখনো সরকারের বিরুদ্ধে এই রকমের অবৈধ ঐক্য করে কেউ সফল হয়নি আর হবেন না, এটা সালাফদের মানহাজ নয়। বরং তাদের জন্য নসিহা করবেন, তাদের কাছে হক কথা পৌঁছাবার চেষ্টা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জনগণের ইসলাহ করেন এবং জনগণের যারা শাসক তাদের ইসলাহ করেন, এই দোয়া করবেন। আর বাকি কথা হলো যে যদি বলা হয় যে ঐক্যের মানে হচ্ছে যে হক কথা বলবেন না, বিশেষ করে আকিদা বিষয়গুলিতে আপনি ভুল ধরবেন না, অবশ্যই ভুল ধরতে হবে আকিদার ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। ফিকহি মাসালা মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফ সাহাবায়ে কেরামদের যুগে ছিল, কিন্তু ইফতিরাক ছিল না, দল পাকাপাকি ছিল না। আবু হানিফা, শাফি, মালিক আহমদে ইখতিলাফ ছিল, কিন্তু তাদের মাঝে কোনো রকমের দূরত্ব ছিল না আর মনোমালিন্য ছিল না, কোনো রকমের বৈরিতা ছিল না। ওই রকম সুসম্পর্ক রেখে আমরা ইখতিলাফ যদি করি ফিকহি মাসাইলে কোনো অসুবিধা নেই। একবার জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম শেখ, বেতর সালাত রমজান মাসে জামাতে আদায় করা হয়, অন্য কোনো মাসে জামাতে হয় না কেন? অন্য কোনো মাসে বেতর সালাত জামাতে এই জন্য হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসে বেতর জামাত করে পড়েননি, সাহাবায়ে কেরামরাও পড়েননি। সুতরাং যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি করেননি সেটা সুন্নত নয়। পক্ষান্তরে বেতর কেয়ামে রমজানের একটি অংশ, আর রমজান মাসে জামাত করে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন, আর সাহাবায়ে কেরামরা ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে জামাত করে পড়েছেন। সুতরাং জামাত করে বেতর রমজান মাসে পড়বেন, অন্য মাসে পড়া সুন্নতের খেলাফ। এবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক ভাইরা সারা রাত রমজানে প্রায় পুরো মাস জেগে থাকেন, কিন্তু অধিকাংশ এবাদতে জাগেন না, গল্প গুজবে জাগেন, না হয় মোবাইল ইন্টারনেট নিয়ে জেগে থাকেন, এটা এবাদত নয় কিন্তু, মনে রাখবেন। অথচ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাতে তলাশ বা শেষ দশকে জেগে থাকতেন বলে বোঝা যায়। জি হ্যাঁ, জি, নিছক এবাদতে জেগে থাকতে হবে। এবাদত মানে অল্প কিছুক্ষণ আপনি সালাত আদি করলেন, সারা রাত রমজান মাসে তো সৌদি আরব আরব দেশগুলিতে সারা রাত জনগণ জাগে, ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই জাগে, কিন্তু এবাদতে কয়টা লোক জাগে? জি, খুব বেশি তো 1 ঘন্টা এবাদত করে, জি, 1 ঘন্টা 15 মিনিট এবাদত করে 2 রাত মিলে, আর বাকি সারা রাত এমনিতে এদিক সেদিক করে, কিছু খাওয়া দাওয়াতে গেল সময়, আর কিছু গেল আপনার অধিকাংশ সময়টা গেল ইন্টারনেট নিয়ে আর মোবাইল নিয়ে, এইটা এবাদত নয়, মোটেই নয়। সুতরাং শেষ দশকে জাগতে হবে, পুরো রাতটা এবাদত বন্দেগীতে। আল্লাহর ওয়াস্তে পরামর্শ দেব যে এই মোবাইল আর ইন্টারনেট এইসব বন্ধ করে দিয়ে এবং নিজের থেকে দূরে রেখে দিয়ে কোরআনে কেরিম নিয়ে এবং এবাদত বন্দেগীতে সলাতে দোয়াতে জিকির আজকারে রাতটা যাপন করার চেষ্টা করবেন, তাহলে এটা সালাফদের অনুসরণ হবে। আরো যে সকল নারীর 3 বার সিজার অপারেশন হয়েছে, ডাক্তার তাদের 4th বার বাচ্চা নেবার জন্য নিষেধ করছেন, কারণ এতে স্বাস্থ্য ঝুঁকি এবং জীবনের ঝুঁকিও রয়েছে। এমন অবস্থায় সেই সব নারীরা অথবা সেই সব দম্পতিরা কি বাংলাদেশে যে সকল স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলিত আছে সেই সব স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারবে না? আর কী জন্য পারবেন না? এর জন্য বলবো যে দেখেন, তারা বলছে যে এতে ঝুঁকি আছে, কিন্তু সৌদি আরবে আমি এমন বোনদেরকে চিনি বা এমন দম্পতিকে চিনি
যে এখন 6 নম্বর সিজার হতে যাচ্ছে, 5টি অলরেডি হয়েছে, মাশাআল্লাহ সুস্থ আছে, ইউনিভার্সিটির লেকচারার, আলহামদুলিল্লাহ। আমি দামামের আরেক ঘটনা বলছি, 5টি পর্যন্ত সিজার হয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, বাচ্চারও ঠিক আছে, বাচ্চার মাও সুস্থ আছে। সুতরাং অধিকাংশ চিকিৎসকরা তারা যেহেতু দিন থেকে খানিকটা দূরে, যার ফলে তারা আগে থেকে ভয় দেখিয়ে দেয়, তো এই ক্ষেত্রে এত ভয় করার কিছু নেই। আর তারপরও অনেক বন্ধুদের আছে যে শরীর স্বাস্থ্য দুর্বল, যদি এমনটা হয় যে ধার্মিক ডাক্তার বলছে যে এর শরীর স্বাস্থ্য অথবা বিভিন্ন রোগে আক্রান্ত, তাহলে সেই ক্ষেত্রে যদি প্রাণনাশের ভয় থাকে, একমাত্র প্রাণনাশের ভয় থাকে, তাহলে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে। আর যদি প্রাণনাশের ভয় না থাকে, তাহলে খামাখাতে এমনিতে ভয় দেখিয়ে দিচ্ছে আর আপনারা ভয় পেয়ে যাচ্ছেন না, দুটোর বেশি নেওয়া যাবে না, তিনটের বেশি নেওয়া যাবে না, যেহেতু সিজার হয়েছে, এইরকমটা চলবে না। হতে পারে যে যেই দুটো বা তিনটে হয়েছে, আল্লাহ না করে যদি মারা যায় তখন কি করবেন, বিয়েও তো করতে দেবেন না। হ্যাঁ, আজকাল তো বিয়েও করতে পারবেন না ভাইয়েরা, তাহলে কি করবেন অবস্থা। এইরকম অনেক জায়গায় কিন্তু ঘটনা ঘটছে। জি, এটা হয়ে গেছে, হয়ে গেছে, সবটি সবগুলো হয়ে গেছে। শেষ প্রশ্ন, আমাদের সিলেটে একজন আলেম আছেন যিনি নিজেকে সালাফি আলেম বলে দাবি করেন, ওনার নাম হাম্মাদ বিল্লাহ, নাম বলার কোনো প্রয়োজন নেই। তিনি লোকদের বলতেছেন, আমরা যারা আহলে হাদিস বা তাকওয়া মসজিদের সাথে যোগাযোগ আছে, আমরা সবাই গুমরাহ। জি, বললাম যে সালাফি মানহাজের নামে কিছু লোকেরা বাড়াবাড়ি করছে, তো এই এই মানহাজের লোকেরা ঠিক এই রকম। জি, আমি সেখানে ইঙ্গিত করেছি যে সালাফি, যারা সালাফি নয় তাদেরকে সালাফি বলে ঢুকাবেন না। যেমন আজকাল ইন্টারনেটে দেখা যায় যে সালাফি আলেমদের লিস্ট বানিয়েছে বাংলাদেশে বেশ কিছু আবেগী ভাইয়েরা, আর তাতে এখওয়ানি, তবলিগ, ঘাসা, জামাতি, তাদেরকেও ঢুকিয়ে ফেলেছে, যারা সালাফির নাম বরদাস্ত করতে পারে না, যারা সালাফির নাম শুনলে তাদের চেহারা মলিন হয়ে যায় বা লাল হয়ে যায়, তাদেরকেও সালাফি লিস্টে ঢুকিয়েছে। এরা যেমন ঢিলাপন্থী, এরা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের উপর নয়। ঠিক তেমনি যারা সালাফিদেরকে আবার টুকরো টুকরো করতে চায় এই ছোটোখাটো বিষয় নিয়ে, আর সালাফি চেনার জন্য তাদের কাছে এমন কড়া কড়া শর্ত রয়েছে, এই জন্য তারা তাদের দাওয়াতি কাজে সাকসেস নয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দাওয়াতের ক্ষেত্রে হেকমত বুঝার তৌফিক দান করেন, এবং বর্তমান পরিস্থিতি ফিকহুল ওয়াকে, ওয়াকে সম্পর্কে বুঝারও আল্লাহ তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করব, যদি আমি ভুল পথে থাকি তো আল্লাহ যেন আমাকেও সংশোধনে তৌফিক দান করেন। জাজাকুমুল্লাহ খাইরান। জি।